بسم الله الرحمن الرحيم وجوبات شايم فات وجوبات شايم فات شوي سات آتبون نوي اي سويتي وارد كرمي سمابيش ابون كرمي سمابيش سمانيتو سوابتي امال شوكو باي সভাপতি জনাব আব্দুল বারী আজকে আমাদের যে সমাবেশ এই সমাবেশ একদিকে যেমন নির্বাচন আনন্দ এবং ফুর্তির বিষয় অন্যদিকে কিছু প্রকৃতি মহলের কারণে এই বাংলার মাটি আজ বিষাদে পরিণত হতে যাচ্ছে আপনারা জানেন গত করল 28শে অক্টোবর জননেত্রী শেখ হাসিনা যখন চট্টগ্রামে টানেল উদ্বোধনে উনি আনন্দে মুখরিত চিটাগাং নাশিকে নিয়ে ঠিক সেই মুহূর্তে রাজধানীতে তাণ্ডব চালিয়েছে বিএনপি এ কোন বিএনপি আপনারা হয়তো চিনেন না শুধু নাম জানেন এরা তারা যারা বিরোধিতা করেছিল 1971 সালে যাদের পৃষ্ঠপোষক ছিল আমেরিকা সেই আমেরিকার সমর্থনকারী মিস্টার বিএনপি সেক্রেটারি মির্জা গোলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীররা আরো একটা খবর সেটা হলো বিএনপির একজন প্রখ্যাত নেতা ব্যারিস্টার শাহজাহানুল হক উনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার শাস নাকি তাদের অবতার আজ আমাদের দুঃখ লাগে যে আমেরিকা যুদ্ধ জাহাজ প্রেরণ করেছিল আমাদের এই 7.5 কোটি বাঙালির বিরুদ্ধে স্বল্প সংখ্যক যুব সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা প্রায় আমরা নিরশ্রয়ই ছিলাম আমাদের বিরুদ্ধে তারা গণতন্ত্রী প্রেরণ করেছিল সেই আমেরিকার পৃষ্ঠপোষক বিএনপি এখন আপনারা চিন্তা করেন সেই বিএনপি আমাদেরকে কি দিবে রাত দিন 24 ঘন্টা তাদের ইউনিয়ন নেতা ওয়ার্ড নেতা কেন্দ্রীয় নেতা সবার মুখে শুনবেন একই বলি আওয়ামী লীগ দুর্নীতি করেছে টাকা পাচার করেছে আত্মসাত করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের উন্নয়নের একটি শব্দ আমরা শুনি নাই তবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব আমরা যে উচ্চকলায় দাঁড়িয়ে আছি অনেক নেতৃবর্গ আছেন থানার ওনারা হয়তো সেই সময় দেখেন নাই এই উচ্চকলা পদার্পণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের পক্ষ থেকে ওনাকে মাল্যদান করার আরও পদার্পণ করেছে বাংলার অগ্নিকন্যা মতিয়া চৌধুরী স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী নেতা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব আরও দুঃখের সহিত ঘোষণা করতে হয় 1975-এর 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করে এবং লন্ডনে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি হয় সেই কমিটির সদস্য সৈয়দ বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত বঙ্গবন্ধু নিয়োগ প্রাপ্ত বেইমান সেই মির্জাপুর সৈয়দ আব্দুস সুলতান এই উচ্চকলায় এসেছিল বড়ই হয়েছে আমরা উচ্চকলাবাসী এখন পর্যন্ত সমগ্র ঈশ্বরগঞ্জ উপজেলা ব্যাপিয়া আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আমরা আমাদের এই কর্মী সমাবেশে আমাদের জনগণ এবং কর্মী সাধারণকে এই অনুরোধ আহ্বান করব আজকে আপনারা লক্ষ্য করুন এই দেশের উন্নয়নের কান্ডারি কে নৌকা সেই নৌকার ধারক বাহক কে জননেত্রী শেখ হাসিনা সেই জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য এবং আমাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা প্রতিনিধি প্রেরণ করব তবে কেন্দ্র কাকে নমিনেশন দিবেন সেটা জানি না তবে আমি মনে করি বর্তমান যুব নেতা জনাব মাহমুদুল হাসান সুমন উনি দুইবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আমাদের সাথে প্রায় ব্যক্তিগতভাবে উনি প্রত্যেক এলাকায় পরিচিত অতএব
উনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমরা আশা করি যে আমাদের ঈশ্বরগঞ্জবাসী উপকৃত হবে এবং জনগণের হাত মজবুত হবে প্রিয় ভাইয়ের আমার বক্তব্য আমি আরো এক ঘন্টা দিতে পারবো কিন্তু আজকে অনেক আমার সে অভিজ্ঞ নেতৃবর্গ উপস্থিত ওনারা আপনাদের সম্মুখে কথা বলবেন দেশের বর্তমান হালচাল ধরে তুলবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করে জনাব মাহমুদুল হাসান সুমনের শুভ মঙ্গল কামনা করে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে শ্রদ্ধা জানিয়ে এবং জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের সহানুভূতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরবিজয়ী